মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, কোভিড-19 এর প্রকোপ ক্রমাগত কিন্তু আমাদের দেশে বেড়েই যাচ্ছে। ইতিমধ্যেই 1 লক্ষের সেই মনোবৈজ্ঞানিক যে সংখ্যা, সেই সংখ্যা পেরিয়ে আমাদের দেশে এই করোনা সংক্রমণের সংখ্যা ক্রমবর্ধমান। ইতিমধ্যেই 1,30,000 সংখ্যাটাকেও কিন্তু পেরিয়ে গেছে গতকালকের যে পরিসংখ্যান। এবং অবশ্যই এই কয়দিন করোনার পজিটিভ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সমগ্র দেশে, এবং তারই সাথে আমাদের রাজ্যেও কিন্তু এখন এই করোনার সংক্রমণ ধীরে ধীরে রাজ্যবাসীকে সংক্রমিত করছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা 194, তার মধ্যে হয়তোবা অনেকেই সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এখন কিন্তু প্রত্যেক দিন সেই করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যত সংখ্যক মানুষ বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছেন, এখন সেখানে শ্রমিক ট্রেন হোক বা বিশেষ রেল ব্যবস্থা হোক, তার মধ্য দিয়ে যখন বহিরাজ্যে আটকে থাকা রাজ্যবাসীরা রাজ্যে প্রবেশ করছেন, তাদের শরীরে কিন্তু করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। তো সেটা স্বভাবতই যে এই সংক্রমণ ধীরে ধীরে আমাদের রাজ্যেও বাড়তে যাচ্ছে, এবং সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু রাজ্য সরকার তথা দেশের সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই করোনা সংক্রমণকে আটকে রাখার জন্য লকডাউন, এখন দেখা যাচ্ছে সেই লকডাউন কোথাও না কোথাও সেই লকডাউন থাকা করার পরেও দেশে কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এই লকডাউনের সময়কালে যখন একটা অংশের মানুষ তাদের খাদ্য সামগ্রীর অভাব হচ্ছে এবং বিভিন্নভাবে তারা প্রভাবিত হচ্ছেন, শ্রমিক অংশের মানুষ থেকে শুরু করে দরিদ্র অংশের মানুষেরা, এই লকডাউন যখন ক্রমবর্ধমান, চতুর্থ পর্যায়ের লকডাউন আমাদের দেশে চলছে, এবং এই সময়ে প্রতিনিয়ত কিন্তু মানুষের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি এই গরিব অংশের মানুষদের সহযোগিতায় কিন্তু বিভিন্ন সংগঠনগুলি এবং সংস্থাগুলি এগিয়ে এসেছে। সমগ্র দেশে আমরা দেখতে পেয়েছি, আমাদের আমাদের রাজ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, রাজ্যের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সংগঠনগুলি, সামাজিক এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্নভাবে এই দুস্থ মানুষদের সহযোগিতা এগিয়ে আসছে। বিশালগড় মহকুমায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি একটি সংগঠন যা লকডাউনের দীর্ঘ সময় যাবৎ, সেই প্রথম লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই সংগঠন হচ্ছে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। আনন্দমার্গের এই টিম প্রতিনিয়ত বিশালগড় মহকুমা থেকে তার পাশাপাশি সংলগ্ন যে মহকুমা অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলির দুস্থ দরিদ্র অংশের মানুষের সেবায় তারা প্রতিনিয়ত তাদেরকে যুক্ত রেখেছে। এবং এখন পর্যন্ত এই চতুর্থ পর্যায়ে লকডাউন চলছে, সেই প্রথম পর্যায় থেকে শুরু করে এখনও পর্যন্ত বিভিন্ন মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আজ এই মুহূর্তে আমি রয়েছি বিশালগড় মহকুমাধীন, সেটি অবশ্যই দক্ষিণ ব্রজপুর এলাকার একটি উপজাতি অধ্যুষিত এলাকা, আমতলী এলাকা। সেই আমতলীর একটি বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আজকে এই ইউনিভার্সাল রিলিফ টিম, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের উদ্যোগে একটি খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান এখানে শুরু হয়েছে। এই এলাকায় যারা উপজাতি অংশের মানুষ রয়েছেন, যারা এই লকডাউনের ফলে প্রভাবিত হয়েছেন, তাদের পরিবারে কোথাও না কোথাও সেখানে খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও কিন্তু
একাংশের মানুষ এভাবেই এই লকডাউনের প্রভাবে প্রভাবিত হয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন এই আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। তাদের এই খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনও করা হয়েছে। এখানে মূলত ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় অনুমোদিত যে আর্সেনিকা অ্যালবাম 30 যে ঔষধটির কথা বলা হয়েছে, হোমিওপ্যাথি ঔষধটির কথা বলা হয়েছে, সেই ঔষধটি এখানে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ খাদ্য সামগ্রীর পাশাপাশি যাতে এই করোনার সংক্রমণ থেকে তারা বাঁচতে পারে বা দূরে থাকতে পারে, সেই উদ্যোগটাও কিন্তু সেই আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এখানে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি একটি হেলথ ক্যাম্প রাখা হয়েছে। এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন, তারা প্রত্যেককে সেই আর্সেনিকে অ্যালবাম 30 যে ওষুধ রয়েছে, হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, যেটা আয়ুষ মন্ত্রণালয় সেটাকে অনুমোদন দিয়েছেন, সেই ওষুধটাও কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো কীভাবে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম এভাবে প্রতিনিয়ত এই দুস্থ দরিদ্র অংশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দাঁড়াচ্ছেন প্রতিনিয়ত। লকডাউনে এই দুস্থ মানুষদের পাশে যারাই প্রভাবিত হচ্ছেন এই লকডাউনের ফলে, তাদের পাশে কিন্তু অনেকেই সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম যেভাবে প্রতিনিয়ত তাদের পাশে থাকছেন এবং বিভিন্নভাবে তাদের যে সমস্যাগুলি দূর করার চেষ্টা করছেন, আমরা একবার কথা বলে জানার চেষ্টা করব যে কীভাবে সেই লকডাউন শুরু হওয়ার প্রথম থেকে চতুর্থ পর্যায়ে লকডাউন চলছে এখন দেশে এবং রাজ্যেও, কীভাবে প্রতিনিয়ত এই সংগঠনটা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন এমআরটের অর্থাৎ আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের সদস্য ননিগোপাল দেবনাথ। ননিবাবুর কাছে আমরা অবশ্যই, আমরা আগেও আমাদের এই নিউজ মিডিয়া সিটিতে আপনাদের বিভিন্ন যে বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আমরা অবাক হচ্ছি কীভাবে আপনারা প্রতিনিয়ত চতুর্থ পর্যায়ে লকডাউন চলছে, প্রায় 60 দিন, 2 মাস যাবত হয়ে গেছে এখন পর্যন্ত লকডাউন, এবং এতদিন পর্যন্ত কিভাবে আপনারা মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছেন? দেখুন, এখন প্রতিটা মানুষের একটাই কর্তব্য হওয়া উচিত, সেটা হলো কী করে যারা আমাদের সমাজে যারা অসহায় তাদের পাশে কী করে দাঁড়াতে পারি, তাদের যে চোখের জল কী করে আমরা মুছতে পারি। তো এই দিক থেকে আনন্দমার্গ সংগঠন তৈরি হয়েছে, সেটা স্কুল হোক বা আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম হোক, সবারই একটাই উদ্দেশ্য যে এই বিশ্বে যেখানেই মানুষ সমস্যায় রয়েছে তাদের পাশে দাঁড়ানো। আপনারা জানবেন শুধু আমাদের বিশালগড়ি নয়, ত্রিপুরার প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, পাশাপাশি ভারতবর্ষের প্রতিটি প্রদেশে, ইভেন বিশ্বের নানান প্রান্তেও আমরা সেই রিলিফের কাজ চালিয়ে যাচ্ছি। বিশালগড়ও তার থেকে ব্যতিক্রম নয়। আমরা এই অত্র এলাকার মধ্যে যেখানেই মানুষ সমস্যায় রয়েছে আমরা খবর নিচ্ছি এবং আমাদের মেটেরিয়াল জোগাড় করে আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে, যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী। এখন মোটামুটিভাবে আমরা যেন সবাই খেয়ে বেঁচে থাকতে পারি, কারণ কাজকর্ম নাই, গভর্নমেন্ট তরফ থেকে চাল বা ডাল দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য সামগ্রীর বিশাল সমস্যা।
তো এইগুলো নিয়ে আমরা যেমন এখানে আজকে এসেছি, আমরা যারা রেশন পাচ্ছে না, যারা রেশন কার্ড নেই তাদেরকে আমরা চাল, তার সঙ্গে গ্রোসারি, তার সঙ্গে সবজি আমরা দিচ্ছি। যারা রেশন নেই তারা মোটামুটি, রেশন কার্ড নেই তারা মোটামুটি 15 কিলোর মতন মেটেরিয়াল পাচ্ছে, আর যারা রেশন কার্ড যাদের আছে তারাও 10 কিলোর মতন সবজি এবং গ্রোসারি পাচ্ছে। এখানে আমি মানে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো এখন, যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংগঠনগুলি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন, একবার দুবার তারা চেষ্টা করেছেন রিলিফ ক্যাম্প করার, কিন্তু আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন, আপনারা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা প্রত্যেক দিন মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এখন পর্যন্ত বিশালগড় মহকুমায় হয়তো আপনাদের পক্ষে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়, তারপরেও যেভাবে আপনারা কাজ করছেন অবশ্যই একটা বিশাল সংখ্যার মানুষের পাশে আপনারা পৌঁছতে পেরেছেন এটা আমরা আশা রাখছি। আমরা জানতে চাইব এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তার পেছনে একটা অর্থনৈতিক একটা অবশ্যই ব্যাপার রয়েছে, কীভাবে সেটা ম্যানেজ হচ্ছে, কীভাবে আপনারা মানুষের পাশে যাচ্ছেন এবং কত সংখ্যক মানুষকে এখনও পর্যন্ত আপনারা সহযোগিতা করতে পেরেছেন? আমাদের এই মানে ত্রাণের কাজে বিশেষ করে যারা সহযোগিতার জন্য যারা এগিয়ে এসেছেন তারা হলো আমাদের বিশালগড় আনন্দমার্গ স্কুলের শিক্ষক মণ্ডলী, যারা একটা বিশাল অংশ, তাদের ন্যূনতম বেতন একটা বিশাল অংশ, বলতে গেলে আপনারা 30-40% ধরতে পারেন, তারা স্বেচ্ছায় সেটা আমাদের এখানে দান করেছেন এবং তা দিয়ে একটা বিশালভাবে আমরা সহযোগিতা পেয়েছি। তাছাড়া আনন্দমার্গ মিশনের মধ্যে যারা ফলোয়ার্স যারা রয়েছেন আমাদের বিশালগড় অত্র এলাকাতে, তারাও অনেকে এগিয়ে এসছেন যে কী করে আমরা মানে সবার পাশে দাঁড়াতে পারি। সেখানে কত টাকা লাগবে সেটা আমাদের কারোরই অ্যাসেসমেন্ট নেই, কারণ আমাদের কাজ হলো জিনিসটা পৌঁছে দেওয়া তাদের কাছে। এখন সেই দিক থেকে সেটা অনেক মানে দ্য ভলিউম অফ অ্যামাউন্ট মানে সেটা অবশ্যই মানে 3 লাখের উপরেই গেছে আমাদের এখন পর্যন্ত, কিন্তু সেই টাকা আমাদের দৃঢ়বিশ্বাসে সেই টাকার ব্যবস্থা হবে, সেই টাকার ব্যবস্থা হবে। অনেক আমাদের বিশালগড়ের অনেক ব্যবসায়ী বা অনেক শোভানোদ্দেয়ী যারা এগিয়ে এসছেন আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা গোপনে এসে অনেকে সাহায্য করছেনও। তো আমরা সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমাদের এই যে কাজটা যেন বন্ধ না হয় সেইভাবে যেন আমরা এগিয়ে যাই। তার পাশাপাশি আমাদের বিশালগড়ের যারা রাজনৈতিক মহলে পরিচিত এরকম আমাদের সমাজসেবী শান্ত দেবনাথ আছেন, উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম আগরতলার কিছু লোক আছেন আমাদের অনিল দেবনাথ, ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারপরে বিশালগড়ের আমাদের গার্ডিয়ান রয়েছে মানিক দেবনাথ, আরে মানিক বণিক, ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বিপ্লবশীল সাহায্য। তো অনেক এরকম অসংখ্য নাম রয়েছে আমাদের, অনেকে রেশনের চাল তুলে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, এরকম করে মানে মানে অজস্র নাম রয়েছে আমাদের। লিটন বণিক যে কমলাসাগর ক্যাফেটেরিয়ার, উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের সত্যব্রত যিনি ইফ্রাইতে রয়েছেন উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আর আমাদের স্কুলের সবাই তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেনই। একজন রয়েছেন সৈচরানী দেবনাথ, যিনি আমাদের মিশনের ফলোয়ারও, উনিও ওনার বেতনে সম্পূর্ণ পেনশন অর্থাৎ 25,000 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এরকমভাবে অনেকেই সাহায্য করেছেন, আমি অনেকের নাম ভুলেও যেতে পারি, তো সবাইকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওনাদের পাশে আসা। গতকালকে একজন মহিলা বিশালগড়ের সাক্ষী সাহা বলে একটা মেয়ে আমাদেরকে রেশন দিয়ে হেল্প করেছেন, এবং গৌরী দেবনাথ আছেন, প্রাণ সাহা আছেন, নকুল সাহা রয়েছেন, বিপ্লব দাস, জ্বলন দাস রয়েছেন, তারা রেশনের সামগ্রী দিয়ে হেল্প করেছেন। এরকম অনেক রয়েছেন আমাদের স্ট্রেন এমএলসি ফাউন্ডেশনের মেম্বার যারা রয়েছেন, তন্ময় শক্তি, তারা এগিয়ে এসছেন। এরকম অনেকেই এগিয়ে এসছে, সঞ্জয় শর্মিষ্ঠা বলে অনেকে অনেক অনেক এগিয়ে এসছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তারপরে শক্তিব্রত শক্তিপদ দেবনাথ, উনিও 10,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। আর আশা করি বাকিটা তো আমরা তো আছি, দেখবো কোথায় গিয়ে ঠিকই। আমরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি আপনারা একটা হেলথ ক্যাম্পের ব্যবস্থাও করেছেন, তার পেছনে কী উদ্দেশ্য? অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে এই যে করোনার সাথে ফাইট করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা দরকার হলো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যাকসিনেশন। কারণ আমাদের শরীরকে মানে আমরা টিকা বলতে কী বুঝি, যে সেই যে রোগটা সেই রোগটাকে সহ্য করতে পারবে শরীর। তো এখন আপাতত আর্সেনিক অ্যালবাম 30 বলে একটা মেডিসিন আয়ুষ মন্ত্রক ঘোষণা করেছে, যা খেলে আপনার প্রতিদিন সকালবেলা 4টায় করে গ্লোবিউলস খাবেন, এরকম করে 3 দিন খাবেন, তার মেয়াদ 1 মাস পর্যন্ত থাকবে, তারপর আবার নিতে লাগবে। তো এই ওষুধটাকে আমরা আমাদের 3 জন ডাক্তার এখানে রয়েছেন, ডক্টর অনন্যা দাস, ডক্টর জয়দীপ দাস সম্ভবত পাল, এবং রয়েছেন আমাদের তমাল দেবনাথ, তো ওনারা 3 জন মানে সেই মেডিসিনটাকে তৈরি করছেন, আমরা ওনাদেরকে যাবতীয় সাহায্যগুলো করছি। তো এরকমভাবে আমরা কোনো জায়গাতে ক্যাম্পের মাধ্যমে হোক ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা কী করি, আমরা ঘরে ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি, পাড়ায়
বা বাজারে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা বিশাল ডিমান্ড। আমরা 2000-এর মতন আমরা কালেকশন করেছিলাম, 2000 পরিবারকে, 2000 পরিবার প্রথম দুদিনই উড়ে গেছে। আপনারা সেটা বিনামূল্যে প্রোভাইড করছেন? আমরা এটা বিনামূল্যে দিচ্ছি, এবং আমাদের অনেক মেডিকেল সদস্যরা আগামী দিনে এটা প্রস্তুত হচ্ছেন যে আরও কী করে বেশি করে করা যায় এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার প্রস্তুতিও জোর কদমে চলছে। আজকে আমরা যেহেতু একটা জনজাতি এলাকাতে আমরা এসেছি, তো এখানে আমরা চাইছি যে এখানে যারা রয়েছেন, যারা ধনী গরিব, যারা চাকরিজীবী কৃষিজীবী সবার মাঝখানে যেন সেই অসুবিধা বিলিয়ে দেওয়া যায়, তার জন্য পূর্ণ প্রস্তুতি চলছে। এখানে আমরা ক্যাম্প বসিয়েছি এবং সবাইকে ওষুধ দেওয়া আছে। তার পাশাপাশি আমরা এখানে দেখতে পেলাম এখানে অন্য কিছু রোগেরও সমস্যা রয়েছে, যারা হাসপাতালে যেতে পারছেন না, তো আমাদের ডাক্তারবাবুরা সেই মেডিসিনের প্রেসক্রিপশন করছেন এবং প্রেসক্রিপশনগুলো আমরা কালেকশন করে নিচ্ছি, কারণ নাম রয়েছে। আমরা প্রেসক্রিপশনের যে ওষুধ সেটা আমরা মানে একটা বান্ডেল করে, একটা প্যাকেট করে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ আপনারা প্রতিনিয়ত এই কাজটাকে ধরে রেখেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এই ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এগিয়ে এসেছেন, মানুষের পাশে এগিয়ে এসেছেন, এবং আপনারা কিন্তু সেই প্রথম থেকে এখন পর্যন্ত লেগে আছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং অবশ্যই সেটা সকলের নজরে পড়ছে, তার জন্য অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদের সাধুবাদ। ধন্যবাদ। আপনাদের মিডিয়া সিটি খুব ভালো কাজ করছেন, সব জায়গাতে আপনারা নিউজ পৌঁছে দিচ্ছেন, এবং বিশেষ করে আপনারা আমরা মানে খবর পাই, মানুষের সাধুবাদ জানাই যে আমাদের যারা অ্যাঙ্কাররা রয়েছেন, মিডিয়া সিটি পরিবারের যেসব সদস্যরা রয়েছেন, যারা এক্সিকিউটিভ রয়েছেন, যারা মানে ইন্টারনালি এক্সটার্নালি যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, সবাই খুব ভালোভাবে আপনারা মানুষের কাছে নিউজটা পৌঁছে দিচ্ছেন। এইরকম নিউজের কারণে সমাজের অন্যরা ইন্সপায়ার্ড হবে। আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি আমাদের যারা স্টে অ্যানিমালস ফাউন্ডেশনে যারা রয়েছেন, তুষার যিনি আমাদের ভবগুরুদের দীর্ঘদিন ধরে খাইয়েছেন, আমি খুব তাদের দ্বারা ইন্সপায়ার্ড, কারণ এই সমাজে মানবতাকে বাঁচানোর জন্য ওনাদের যে ভূমিকা সেটা কোনোদিনই মানুষ ভুলবে না। সে স্টে ফাউন্ডেশন, স্টে অ্যানিমালস ফাউন্ডেশন শুধু বিশালগড় নয়, ধর্মনগরে, উদয়পুরে, আগরতলাতে ওনারা করেছেন এবং করে যাচ্ছেনও। তো আমাদের আনন্দবাগের পক্ষ থেকে এই সমাজে যারা এগিয়ে এসছেন মানুষের সেবার জন্য সকলকে আমরা সাধুবাদ জানাই, এবং আগামী দিনে আমরা সুভ্রাতৃত্ব এবং সুসহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলব, সেই বার্তাটা আমরা দিতে চাই। নমস্কার, ভালো থাকবেন। তো আমাদের সাথে ছিলেন, আপনারা শুনলেন ওনার কথা, এমআরটির একজন সদস্য মণিগোপাল দেবনাথ। তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন কীভাবে তারা এই লকডাউনের মধ্যে তাদের কর্মসূচিটাকে জারি রেখেছেন বা ধরে রেখেছেন। আমরা চেষ্টা করেছি আমাদের নিউজ মিডিয়া সিটি চ্যানেলে বিভিন্নভাবে চেষ্টা করেছি যে বিভিন্ন এলাকায় কীভাবে, কোথায় সাধারণ মানুষ প্রভাবিত হয়েছেন এবং কোথায় খাদ্য সামগ্রীর অভাব রয়েছে, কোন কোন অঞ্চলে, আমরা বরাবর চেষ্টা করছি সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং তার পাশাপাশি আমরা সেই বিষয়টাও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কীভাবে তাদের সহযোগিতায় অনেক সংগঠন এগিয়ে এসেছেন। আপনারা দেখেছেন আমাদের খবরের জেরে এমন অনেক সংগঠন এবং অনেক ব্যক্তিত্বরা রয়েছেন যারা ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন সেই দুস্থ পরিবারগুলির সহযোগিতায়। এখানে আমরা আজকে যে রিলিফ ক্যাম্পটিতে রয়েছি, যে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আমরা রয়েছি, সেটি অবশ্যই আনন্দমার্গ ইউনিভার্সিটি রিলিফ টিমের সেই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান, যেখানে তারা খাদ্য সামগ্রীর পাশাপাশি সেখানে আয়ুষ মন্ত্রণালয় কর্তৃক যে একটি ঔষধের ঘোষণা করা হয়েছিল, অনুমোদন দেওয়া হয়েছিল, আর্সেনিক অ্যালবাম 30, কারণ আমরা প্রত্যেকেই জানি এখনও পর্যন্ত এই করোনা মহামারীর কোনো প্রকার প্রতিষেধক বা কোনো প্রকার ঔষধ কিন্তু আবিষ্কার হয়নি। এখনও বিজ্ঞানীরা চেষ্টায় রয়েছেন কোনো না কোনোভাবে যাতে এই রোগের প্রতিষেধকটাকে বের করা যায়, কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে সার্থকতা কিন্তু অর্জন করতে পারেনি। তার পাশাপাশি আয়ুষ মন্ত্রণালয় কর্তৃক যখন মানুষের ইমিউনিটি সিস্টেম, যে অনাক্রমতা রয়েছে তাকে বজায় রাখার জন্য যে ওষুধটাকে, ওষুধটার ঘোষণা এখানে করা হয়েছে, যে আর্সেনিকা অ্যালবাম 30, সেই ওষুধটাও কিন্তু আনন্দমার্গ ইউনিভার্সিটি রিলিফ টিম বিনামূল্যে এই মানুষদেরকে প্রদান করছে। এভাবেই আনন্দমার্গ চেষ্টা করছে মানুষের পাশে থাকার জন্য। আমরা এই রিলিফ ক্যাম্পে আরও আপনাদের অনেক বিষয় সম্পর্কে অবগত করাবো, আমরা জানার চেষ্টা করব ডাক্তারদের কাছ থেকে এই আর্সেনিকা অ্যালবাম 30-র মূল বিষয়টা কী। থাকবেন আমাদের সাথে।
আমাদের সাথে এই মুহূর্তে একজন উপজাতি মহিলা রয়েছেন যিনি এখান থেকে সহযোগিতা পেয়েছেন। আপনার আপনার নামটা নামটা কোন? সরলতা দেবর্মা। কি কি পাইছেন? সব কিছুই পাইছে। সবজি? হ্যাঁ সবজি। তারপরে কি তে দেখছি একটা একটা ঔষধ ঔষধ দিছেন আপনারা? ঔষধ দিছেন। হুম হুম। কি কইছে? তিন দিন পর বলে চিন্তা করে ইয়া সয়া খাইতে বলে কইছে। তো এই যে আপনি যে পাইছেন এই যে খাদ্য সামগ্রী পাইছেন বাড়িতে, তো এই লকডাউনের মধ্যে সমস্যা, তো আপনি কি কইবেন? ও তো বিশেষ করে এটা একটা উপজাতি অধ্যুষিত এলাকা, বিশেষ করে দক্ষিণ ব্রজপুরের আমতলি যে এলাকাটা রয়েছে উপজাতি অধ্যুষিত এলাকা। আজকে রিলিফ টিমে ম্যাক্সিমাম যারা রয়েছেন তারা উপজাতি অংশের মানুষজনরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আরেকবার আরেকজন সাথে কথা বলে জানার চেষ্টা করব কিভাবে তারা দেখছেন এই পদক্ষেপকে। এমআরটের অ্যাডভাইজারি কমিটির সদস্য এবং আগরতলা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অনিল দেবনাথ মহাশয়, উনিও রয়েছেন এই আনন্দমার্গের এই টিমের সাথে। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে লকডাউন চলছে এবং এই যে গরিব অংশের মানুষ বা শ্রমিক অংশের মানুষ তারা প্রভাবিত, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, যে এই সকল ত্রাণ সামগ্রী কতটুকু এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করছে? আমরা লকডাউনের ঠিক পর থেকেই 3 এপ্রিল থেকেই আমরা এই রিলিফ শুরু করেছি, কারণ এমআর্ট বা আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম শুধুমাত্র এই করোনার আক্রান্ত মানুষ বা করোনার কারণে যারা খেটে খাওয়া মানুষ রুজি রোজগার নেই তাদেরকেই শুধু সাহায্য করে না, তারা সারা পৃথিবী জুড়েই তাদের এই কর্মযজ্ঞ চলছে। 1970 সালে এই এমআর্টের প্রথম কাজ শুরু হয়। 1991 সালে এটা ইউএনওর সদস্য হিসাবে ভুক্তি হয় এবং আমাদের ইউএনওতে 2 জন সদস্য এমআরটের রয়েছে যারা সারা পৃথিবীব্যাপী প্রায় 180টা দেশেই আমাদের এই রিলিফ কাজ চলছে। ত্রিপুরা এখানে অবশ্যই আমরা সারা ত্রিপুরা জুড়েই করছি, কিন্তু বিশালগড় এটা এক্সেপশনাল যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে যেভাবে চলছে এটাকে মানে ধন্যবাদ দিয়ে আমি এখানের যারা কর্মী সহযোগী যারা আছে তাদের ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তারা প্রাণপণ খেটে চলেছে, প্রতিদিনে কালকে কোথা থেকে দেবে তার ব্যবস্থা না থাকলেও সন্ধ্যায় ব্যবস্থা হয়ে যায়, তো সেটা করছে। এটা দেখে খুবই ভালো লাগছে যে অন্তত শুধুমাত্র আমরা রিলিফ দিচ্ছি বা চাল ডাল তেল নুন সবজি এটা দিচ্ছি তাই নয়, আমরা সেখানে চেষ্টা করছি এখানের যারা কর্মকর্তারা রয়েছে তারা পাশাপাশি কিছুদিনের মধ্যেই আবার শুরু করেছে যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম বা রোগ প্রতিষেধক হিসাবে আর্সেনিক অ্যালবাম রয়েছে করোনার প্রতিষেধক হিসাবে, সেই ওষুধটাও বিতরণ করছে এবং এটা আজকে আমাদের এখানে মেডিকেল ক্যাম্পও হলো, সঙ্গে পাশাপাশি 3 জন ডাক্তার এখানে উপস্থিত আছেন এবং ঔষধও বিতরণ করা হচ্ছে যাতে মানুষ উপকৃত হয়। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই এই ব্যবস্থা আমরা চেষ্টা করছি করার জন্যে। এখানে কোনোরকম জাতি কোন জাতের কোন ধর্মের কোন কাস্টের এই বিচার করা হয় না, সকল মানুষ হিসাবে। তাই সেই জন্য আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের একটা কথাই আছে, সার্ভিস টু হিউম্যান সার্ভিস টু গড। তাই মানব সেবা করতে পারলে ভগবানের সেবাই এই মানব সেবা, এই উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।
রিলিফ ক্যাম্পে উপস্থিত আছেন সিপাহীজলা জেলার বিজেপি জনজাতি মোর্চার সভাপতি কানুরাজ দেববর্মা। আপনার কাছে জানবো যে এই যে রিলিফ ক্যাম্প আনন্দমার্গ ইউনিভার্স রিলিফ টিমের পক্ষ থেকে এই এলাকায় করা হচ্ছে জনজাতি এলাকায়, আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাকে? আমি প্রথমেই ধন্যবাদ জানাইব যে আনন্দমার্গ থেকে আজকে আমাদের যে বাথরুমার গাঁও সবার আমাদের আমতলি গ্রামে ওরা রিলিফ ক্যাম্প করছে এবং স্বাস্থ্য শিবির সঙ্গে যে প্রয়োজনীয় যারা খাদ্যর দরকার তাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবং সরকার থেকে তো অনেক কিছু দেওয়া হয়েছে, এখন বিভিন্ন সংস্থা থেকেও দেওয়া হয়েছে এবং এই সময়ে আমাদের এই ভারতবর্ষের মধ্যে একজনের পাশে একজন সাহায্য করার দরকার এবং আমরা চাই আপনারা এখানে আমাদের যে গ্রামে এই সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আনন্দমার্গকেই এবং আরও অন্য জায়গা যেখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দরকারি যে জায়গাটা আছে আপনারা সেখানেও যাবেন, গিয়ে যে যে দরকারগুলো আছে যারা প্রয়োজনীয় খাদ্যর অভাব আছে, অনেক কিছু ওষুধ প্রয়োজন অনেক অভাব আছে, সেগুলো আপনারা একটু সাহায্য করবেন। আমি আশা করি ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থাকব এবং যেহেতু যতটুকু আমরা সাহায্য করতে পারি আমাদের সাহায্য করেছি, মানুষ সবাইকে এই সময়ে একজনের পাশে একজন সাহায্য করা এটাই এখন এই সময়টাই দরকার। বিশেষ করে এই সময়ের মধ্যে যারা উপজাতি অংশের মানুষ তারা একটা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলিতে তারা প্রভাবিত ভালো, কর্মসংস্থান হারিয়েছেন অনেকে, কৃষিকাজে সেরকমভাবে সেখানে কাজ করা যাচ্ছে না, তো এই লকডাউনের ফলে এখানে যেহেতু একটা জনজাতি এলাকা এবং আনন্দমার্গ শুধুমাত্রই বাঙালি অধ্যুষিত এলাকা নয় জনজাতি এলাকাতেও কাজ করছেন, এই সিপাহীজলা এলাকায় আর এরকম কিছু কী কী প্রভাবিত এলাকা রয়েছে, জনজাতি অঞ্চল রয়েছে যে যেই জায়গায় সহযোগিতা করা যেতে পারে, এবং আপনি আপনার তরফ থেকে কী বলতে চাইবেন জনজাতি অংশের মানুষের সহযোগিতা কীভাবে মানুষ এগিয়ে আসতে পারে? দেখুন এই লকডাউনের সময়ে প্রথম অবস্থায় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কাজকর্ম বন্ধ হয়েছিল, কিন্তু কিছু এরপরে কিছু দিন যাবৎ আমরা চেষ্টা করছি যে কীভাবে আমরা স্বাভাবিক করতে পারি। আমাদের রাজ্য সরকার, আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই, এখন সব জায়গাতেই সরকার থেকে স্কিম বা যে কোনো গভর্নমেন্ট কনস্ট্রাকশন হোক বা রেগা এগুলো চালু হয়েছে, যাহাতে যারা গরিব অংশের মানুষ যারা দিনমজুরি তারা কোনো বেকায়দাই না পড়ে, সে কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেগা চালু হয়ে গেছে। এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যেই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম লকডাউনের মধ্যেই রেগা শুরু করেছে, কারণ আমরা জানি রেগা শুরু না করলে আমাদের সরকার তো সাহায্য করবে কিন্তু আমাদের দরকার খাদ্য বা কাজের দরকার, যদি কাজ যারা দিনমজুর কাজ না করে তারা কিভাবে খাবে, সে কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রেগা চালু হলে আস্তে আস্তে আমরা জনসাধারণ কাছে যেগুলা অভাব বণ্টনীয় সেগুলা আমরা ফিল আপ করতে পারি, সে কারণে আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে যে এই ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম রেগা চালু করার জন্য। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট আরও আছে, এখন সব ডিস্ট্রিক্টেই চালু হয়ে গেছে সরকারি সুযোগ সুবিধা, আমরা চাই এভাবেই আস্তে আস্তে আমরা কীভাবে এই 19 কোভিডকে আমরা জিততে পারি। আমরা জানি এই যে কোভিড-19 বা এই করোনা ভাইরাসের যে সংক্রমণ সমগ্র বিশ্বজুড়ে, এখনও পর্যন্ত এই রোগের কোনো প্রকার প্রতিষেধক বা কোনো প্রকার ঔষধ আবিষ্কৃত হয়নি। সমগ্র পৃথিবীতে বিজ্ঞানীরা আজ ব্যস্ত মানব সভ্যতার এই চরম বিপর্যয়ের ঔষধ খোঁজার জন্য। কিন্তু ইতিমধ্যেই আমরা অবগত আছি যে ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় একটি ঘোষণা করেছেন, একটি ঔষধের নাম তারা ঘোষণা করেছেন, যে ঔষধটি কোথাও না কোথাও মানুষের শরীরের সেই যে ইমিউনিটি সিস্টেম সেটাকে মেনটেন রাখার চেষ্টা করে, সেই আর্সেনিক অ্যালবাম 30
আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে যে হেলথ ক্যাম্প করা হয়েছে, সেই হেলথ ক্যাম্পে সেই ওষুধটাকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এলাকার মানুষদের মধ্যে। আমরা এখানে যিনি ডাক্তার সাহেবরা রয়েছেন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই ওষুধটা ঠিক কীভাবে কাজ করছে। প্রথমেই ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ। এই যে আর্সেনিক অ্যালবাম 30, এটা আয়ুষ মন্ত্রণালয় ইতিমধ্যেই সেটা অনুমোদন দিয়েছে এবং সে বিষয়ে কথা হচ্ছে, আপনারা সেটা বিতরণ করছেন। আপনারা জানতে চাইবো যে ওষুধটা কিভাবে কাজ করছে এই করোনার ভাইরাসের সাথে যুদ্ধ করতে। এটা করোনার সাথে এই ওষুধের সেভাবে কোনো সম্পর্ক নেই, এটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করছে এই ওষুধটা খেলে দেখা দেওয়াছে। এবং তার পিছনে অনেক দিনের অনেক এবং ডাটা রয়েছে এবং অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, সেই ডাটাগুলোকে সম্মিলিত করে আমরা এই এই ওষুধটা হাতে এসছে। তার পিছনে কিন্তু অনেক গাইডলাইন আছে, অনেকের অনেক অবদান রয়েছে, সেই নিয়মে আমরা এটা সবাইকে এটা বিতরণ করছি। মানে এটা ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য। এটা কিভাবে উপয়োগ করতে হবে, কিভাবে গ্রহণ করতে হবে এটা? এটা একটু হ্যাঁ, এই ওষুধটা খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, বাড়লে আমার যে কোনো রোগ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবং দেখা যায় যে কমে যদি কোনো গুরুতর রোগে আমি আক্রান্তও হই, হ্যাঁ, তাহলেও তো আমি কম ভুগবো। হ্যাঁ, সেটা ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ, তো আর এই আয়ুষ মন্ত্রণালয় মানে ইয়ের থেকে বলা হয়েছে নিয়মটা যে আর্সেনিক অ্যালবাম 5টা করে গ্লোবিউলস পরপর 3 দিন খালি পেটে খেতে হবে, 1 মাস পরে একই নিয়মে এটা খেতে হবে। এবং আমরা এই নিয়মেই কিন্তু আমরা মানে যারা নিচ্ছে তাদেরকে বলছি, এবং প্রত্যেককে আমরা একটা কাগজ মানে লিফলেট টাইপ আমরা নিজেরা বানিয়েছি, এটা আমরা ওনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এবং আমাদের এখানে নাম্বার রয়েছে, যদি এটা যদি ওনারা যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট মানে করতে পারেন আর কি। আর এখানে আপনারা যে পদক্ষেপটা গ্রহণ করেছেন, আমি জানতে চাইবো এই পদক্ষেপটা আপনারা কিভাবে গ্রহণ করছেন, এই যে ওষুধগুলো আপনারা বিনামূল্যে দিচ্ছেন কিভাবে করছেন বিষয়টা? মানে আমাদের সেলফ ফান্ডিং, এখানে কাউড ফান্ড মানে আমরা নিজেরা ফান্ডিং করেছি, ইভেন লিফলেট আমরা মানে নিজেরা বানিয়েছি, ফন্ট আমরা এত ভালো কেউ কম্পিউটারের ফন্ট কোথায় ছোট হবে এভরিথিং নিজেরা। এবং আমাদের কস্ট এফেক্টিভনেসটাও দেখতে হয়েছে, একটা পেজে দুটো করেছেন, আমাদের খরচা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডক্টর অনন্যা দাস আপনি এবং ডক্টর জয়দীপ পাল আপনাদের যৌথ উদ্যোগে আপনারা এই পদক্ষেপটা করছেন, এখন পর্যন্ত কোথায় কোথায় আপনারা এই পদক্ষেপটা গ্রহণ করেছেন? আমরা পুলিশ পার্সনদের দিয়েছে, ফার্স্ট ওনাদের দিয়ে স্টার্ট করেছে, তারপরে যে যার আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, বলেছি আমরা দেবো এরকম, ওর মানে কন্ট্যাক্টে যারা আছে, আমি কিছুটা আমাদের পার্সোনাল আমাদের কন্ট্যাক্টে এসছে, মেইনলি আমরা পুলিশ পার্সনদেরকে একটা মাস অ্যামাউন্ট দিয়েছি। এখন এখানে আনন্দমার্গ রিলিফ টিমের সাথে আপনাদের কিভাবে যোগাযোগ এবং আপনারা কিভাবে তাদের সাথে মিলে কাজ করছেন? যোগাযোগ তো ছোট্ট শহর, ছোট্ট ছোট্ট মানে সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমেই যোগাযোগ আমরা করছি, শেয়ার করছি, সেভাবেই আমাদের যোগাযোগ হয়েছে। তারপরে আমরা এখানে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানায় যে এই জায়গাটাতে আমরা করতে চাই, আচ্ছা ঠিক আছে, তো আমরা এসেছি আর কি। তো কিভাবে দেখছেন, যেমন এখানে একটা উপজাতি এলাকা এবং তার পাশাপাশি ত্রিপুরার অন্যান্য জায়গায় আপনারা করছেন, যেটা বললেন যে আপনারা পুলিশ পার্সোনাল দিক থেকে শুরু করেছেন, তো আপনি কিভাবে বলতে চাইবেন যে সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে যখন করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে, রাজ্যেও বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লকডাউনও বৃদ্ধি পাচ্ছে, তো এই সময়ে ঠিক কী করা প্রয়োজন যাদের কাছে হয়তো বা আপনারা আর্সেনিক অ্যালবাম 30 পৌঁছাতে পারছেন না এবং অনেকেই থাকবেন, এটা তাদেরকে কী বার্তা দিতে চাইবেন, তারা তাদের জীবনশৈলীতে কী ধরনের পরিবর্তন আনতে হবে এই মুহূর্তে যাতে করে তাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়? অ্যাজ এ হোমিওপ্যাথ ডক্টর এবং আমি মানে মাস্টার ডিগ্রিও করেছি নিউট্রিশনে, তো হোমিওপ্যাথি ডক্টর হিসাবে আমাদের এই ওষুধটা প্রত্যেকটা সরকারি কেন্দ্রে বিনামূল্যে দেওয়া হয়, প্রত্যেকের বিভিন্ন পিএসসি সিএসসিগুলোতে একজন করে হোমিওপ্যাথ ডক্টর আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ইজিলি নিতে পারে এটা। আমি প্রথমে এটা অবশ্যই বলবো, নিউট্রিশনের পার্টটা তো আছেই। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় অনেক লিফলেট বিভিন্ন কিছু এখানে আমি আর মানে করে কি বলবো। আর তাছাড়া যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে দেখেছি যে আমি কবে লাস্ট অ্যান্টিবায়োটিক খেয়েছি আমার মনে নেই, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি আর কি, র টার্মারিক কাঁচা হলুদ খালি পেট, মানে এটা আমার একটা আলাদা, মানে এটা আমি আমার বাড়িতে সবাই খায়, এটা তো অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসাবেও আমি বলতে পারি।
আর করোনা প্রতিরোধের জন্য যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে যে গাইডলাইনগুলো মেনটেন করেছে, আমরা কিন্তু কখনোই বলিনি যে এই ওষুধটা খেলে করোনা হবে না। হ্যাঁ, আমরা রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং আমাদের এনটিআর প্রসেসটাতে কিন্তু মানে মেনটেন করা হয়েছে, মানে সোশ্যাল ডিস্টেন্সিং, হাইজিন, এভরিথিং। যেমন আপনি বলছিলেন যে পুলিশ পার্সনের সঙ্গে আমাদের টোটালি এখানে টোটালি ডিফার সিনারিও, কেন ওখানে প্রচণ্ড কি বলবো মানে সব কিছু খুব পারফেক্ট, সব কিছু খুব মেনটেইন, আর এখানে হলো টোটালি গ্রাসরুট লেভেল। হ্যাঁ, আর ট্রাইবেল এরিয়া, আমার কথাও অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, পুরো আলাদা সিনারিওতে আমি কাজ করেছি এখানে, এটা আমার মানে অবভিয়াসলি এটার আমার এক্সপিরিয়েন্স টোটালি আলাদা, আর ওখানে টোটালি আলাদা। ওখানে অনেক মানে ভয় ছিল সব কিছু ঠিক হচ্ছে কি না, এখানে অবভিয়াসলি ভয় ছিল, ভয় কি মাস গ্যাদারিংকে কন্ট্রোল করার ভয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের এই কর্মকার্যের জন্য। কোনো প্রকার প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি, এবং এখানে যে আর্সেনিক অ্যালবাম 30 যে ওষুধটার কথা বলা হয়েছে সেটাও অনাক্রম্যতা বৃদ্ধি করার জন্য, যে ইমিউনিটি সিস্টেম সেটাকে বুস্ট আপ করার জন্য, যাতে করে মানুষের মধ্যে সেই ইমিউনিটি সিস্টেমটা তৈরি হয় যার ফলে তারা যাতে অন্য প্রকার কোনো প্রকার সংক্রমণের সাথে যুদ্ধ করতে পারে তার দেহ, এবং তার মধ্য দিয়ে হয়তো আমরা করোনা থেকেও আমরা মুক্তি পেতে পারবো। এবং সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ডক্টর অনন্যা দাস এবং ডক্টর জয়দীপ পাল তারা কিন্তু তাদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই আর্সেনিক অ্যালবাম 30 যে হোমিওপ্যাথি ওষুধটা রয়েছে তা বিলি করছেন প্রত্যেকটা জায়গায় ত্রিপুরার। এভাবেই তারাও এই করোনার যে মহামারীর সময়, এই অতিমারীর সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা এগিয়ে আসছেন। এভাবেই প্রত্যেকটি অঞ্চল বা প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের মানুষ, সেখানে ডাক্তারি পেশা হোক, স্বাস্থ্যকর্মী বা রক্ষাকর্মী, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই কঠিন সময়ে মানব সভ্যতার সেখানে রাস্তায় থেকে সেই যুদ্ধক্ষেত্রে থেকে তারা যুদ্ধ করছেন। এবং সেই একই পথে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম, যারা প্রতিনিয়ত এই লকডাউনের সময়কালে দুমাস যাবৎ আমাদের দেশে এবং আমাদের রাজ্যে লকডাউন চলছে, এই সময়টায় তারা যুদ্ধ করছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা সামান্য ভাগ করার চেষ্টা করছেন। আমরা নিউজ মিডিয়া সিটির পক্ষ থেকে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমটিকে অবশ্যই সাধুবাদ জানাই, এবং আমরা আশা রাখব আগামী দিনেও তারা তাদের এই কর্মসূচি জারি রাখবেন, এবং তার পাশাপাশি আমরা আবেদন রাখবো আপনাদের কাছে, যারাই আমাদের এই আমাদের প্রতিবেদন দেখতে পাচ্ছেন, আপনারা যাদেরই সামর্থ্য রয়েছে আপনারা অবশ্যই এই আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের সহযোগিতায় এগিয়ে আসবেন, কারণ এই যে কাজটা তারা করছেন তার পেছনে সবথেকে বড় যে শক্তি সেটা হচ্ছে অর্থশক্তি, এবং সেই অর্থশক্তির একটা প্রয়োজন অবশ্যই তাদের রয়েছে, এবং আপনাদের যদি সাধ্য থাকে আপনারা অবশ্যই এগিয়ে এসে তাদের পাশে থাকবেন, এবং তাদের পাশে থাকার পাশাপাশি আপনারাও হয়তোবা এই গরিব অংশের মানুষের পাশে দাঁড়াতে পারবেন। ক্যামেরা পার্সন শঙ্করের সাথে আমি গৌতম, নিউজ মিডিয়া সিটি। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।